পৃথিবীকে পরিবেশ বান্ধব এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। গাছ মানুষ ও পরিবেশের অন্যতম প্রধান উপকরণ, কিন্তু তাই বলে সব রকমের গাছই যে মানুষের জন্য উপকারী কিংবা পরিবেশ বান্ধব হবে তা কিন্তু সঠিক নয়, বরং হতে পারে এর উল্টোটা। ইউক্যালিপটাস হলো এমন একটি গাছ যা পরিবেশের জন্য মোটেও উপযোগী নয়, বরং উল্টো মাটি থেকে অতিমাত্রায় পানি শোষণ করে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটায় এই গাছটি। সারা বিশ্বে প্রায় 700 প্রজাতির ইউক্যালিপটাস আছে। অস্ট্রেলিয়া সহ বিভিন্ন মহাদেশে দেখা যায় এই কাঠের গাছ বা ইউক্যালিপটাস। বৈজ্ঞানিক ভাষায় একে ডাকা হয় ইউক্যালিপটাস ওব্লিকোয়া। এই গাছের কিছু গুণাগুণ থাকলেও সাথে আছে মারাত্মক বিরূপ প্রভাব। অস্ট্রেলিয়া থেকে 45 লাখ টন ইউক্যালিপটাস কাঠের ফালি আসবাবপত্র কাজে রপ্তানি করা হয়, যা থেকে বছরে প্রায় $25 কোটি আয় হয়। এই গাছটি থেকে কিনো, তেল ও ট্যানিন পাওয়া যায়। এই গাছের তেল অ্যান্টিসেপ্টিক ও পরিষ্কারক, এমনকি মশা নিধনেও ভূমিকা রাখে। এই গাছের ফুল সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি মধু প্রস্তুতেও কাজে লাগে। মাটির গুণাগুণের কারণে এটি বর্তমানে দেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেশি রোপণ করতে দেখা যাচ্ছে। কিন্তু ইউক্যালিপটাস গাছ আশেপাশের প্রায় 10 ফুট এলাকার ও ভূগর্ভের প্রায় 50 ফুট নিচের পানি শোষণ করে আকাশে উঠিয়ে দেয়। এই গাছটি 24 ঘন্টায় পানি শোষণ করে বাতাসে ছাড়ে, ফলে মাটিতে দেখা দেয় পানি শূন্যতা। এর জন্য আশপাশের অন্য প্রজাতির গাছও জন্মাতে পারে না। এটি মাটিকে শুষ্ক করে, যার ফলে মাটির উর্বরতা কমে যায়। গাছটি কেটে ফেললেও মাটির উর্বরতা ফিরে আসতে দীর্ঘ সময় লাগে। এমনকি এর গাছের ফুল ও ফল ঝরে পড়লে সেখানে পরিবেশ বিপদ পর্যায় দেখা দেয়, এমনকি মানুষের শ্বাসকষ্টজনিত রোগও দেখা দেয়। এই গাছের ফুল এবং পাপড়িগুলো বাতাসে ছড়িয়ে পড়লে মানুষের শ্বাসনালীতে ঢুকে শ্বাসকষ্ট এবং হার্টের অসুখ সৃষ্টি করে। পরিবেশ বিজ্ঞানীদের মতে বাংলাদেশের জলবায়ুর জন্য অত্যন্ত এক বিপজ্জনক গাছ হল ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস পাতায় এক ধরনের অ্যান্টিসেপ্টিক থাকায় এর নিচে ছোট গাছ বাড়তে পারে না, মারা যায় পোকা মাকড়ও। যেখানে একসঙ্গে সব ধরনের ছোট বড় গাছ, ফসল এবং জলাশয় আছে, সেই পরিবেশে এই গাছটি ব্যাপক ক্ষতিকারক। ফসল ও জীব বৈচিত্র্য বিনষ্টের পাশাপাশি ইউক্যালিপটাস গাছ পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ছোঁয়া খন্দকার, সময় সংবাদ।